আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যতম গুণবাচক একটি নাম যে নামটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে কখনো অন্যের মুখাপেক্ষী হতে হবে না এবং প্রয়োজন পূরণের জন্য কারো নিকট হাত পাততে হবে না এমন কি নামটি জিকির করলে লপাক আপনাকে বিপদাপদ থেকে হেফাজত রাখবেন আপনি নামাজের সময় যদি এই নামটি হাত উত্তোলন করে দোয়ার সময়ে পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আয়নামিন আপনার জীবনের ব্যবস্থা করে দিবেন প্রয়োজন পূরণের ব্যবস্থা আল্লাপাক করে দিবেন তাহলে আসুন আমরা আল্লাপাকের এই নামটি আমরা জেনে নেই আল্লাপাক রব্বুল আলমিনের এই নামটি হল ইয়া বা সেতু ইয়া বা সেতু নামের অর্থ হল হে কল্যাণবর্তক বা হে প্রসারকারী আসুন এই নামের আমল আমরা জেনে নেই তাহার সময় যদি হাত উঠিয়ে মোনাজাতের মাঝে দশ বার পরে নিজের মুখে আপনি মুছে দিতে পারেন তাহলে আপনার লপাক রব্বুল আলমিন আপনার প্রয়োজন পূরণের ব্যবস্থা করে নেবেন যা কিছু দরকার আল্লাহর পক্ষ থেকেই হয়ে যাবে সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা এছাড়াও প্রতিদিন নিয়মিতভাবে যদি এই নামটি সেতু প্রত্যেক মোনাজাতের সময় মুখে হাত মুছার পূর্বে তিনবার এই সি মোবারক পাঠ করে হাত মুছলে সে কখনো অন্যের মুখাপেক্ষী হবে না সুবহান তাহলে আসুন ইয়া বা সেতু এই নামটি প্রত্যেক মনোজাতের পূর্বেই হাত মুছার পূর্বে তিনবার করে পড়ি প্রতিদিন নিয়মিতভাবে যদি এই পবিত্র গুণবাচক নামটি ফজরের নামাজের পর মোনাজাতের মতো হাত উঠিয়ে একুশ বার পাঠ করে ফু দিয়ে সে হাত মুখের উপর মুছে নেবে ইনশাল্লাহ এরূপ আমলের ফলে অন্যের মুখাপেক্ষী হতে হবে না এবং রুজিতে বরকত হবে তাহলে ফজরের নামাজের পর একুশ বার মোনাজাতের সময়ে আপনি পড়ুন অতপর মুখে হাত মুছে নিন দেখবেন আপনার রুজিতে বরকত দিবেন এবং এই আমলের কারণে মানুষের প্রয়োজন হয় না মানুষের সকল প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দেন আল্লাহ পাক রব্বুল আলমিনের নামের তো ফজিলত রয়েছে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমা উল হসনা হুবিহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে তাকে ডাকো সুবহান আল্লাহ সুরে আরাফে রয়েছে সুতরাং আল্লাহ পাকের নামের আসুন আমরা ডাকি